আরও এক দফা বিধানসভা দখলের লক্ষ্যে এবার দলের অন্দরে কাঠামো ঢেলে সাজাতে চলেছেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নজরুল মঞ্চে বিধায়ক ও জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক থেকে বড়সড় ঘোষণা করতে পারেন দলনেত্রী বিজেপির মোকাবিলা এবার তৃণমূল স্তর থেকে দলকে সংগঠিত করার লক্ষ্যে পেশাদার কর্মী বাহিনী নিয়োগ ও বিজেপির বিরোধী আন্দোলনের লাগাতার কর্মসূচি নিতে চলেছেন নেত্রী তৃণমূল সূত্রের খবর বুধভিত্তিক কর্মী বাছাই করে তাদের নির্দিষ্ট দায়িত্ব বন্টন থেকে জনসংযোগ আরও নিবিড় করে তুলতেই কর্মী বাহিনীকে প্রশিক্ষিত করে তোলারও বার্তা দিতে পারেন তিনি রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে প্রায় সাতাত্তর হাজার বুথ থেকেও দক্ষ কর্মীদের তুলে আনা হতে পারে প্রতি বুথে অন্তত চারজন কর্মী নিয়োগ করা হতে পারে সব মিলিয়ে তিন লক্ষ আট হাজার কর্মী নিয়োগের ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় অবনিযুক্ত কর্মীদের মাসিক ভাতারও ব্যবস্থা করা হতে পারে কর্মীদের বেতন এই বিষয়ে তিনি আজ দলের বৈঠকের বিস্তারিত জানাতে পারেন খুব সম্ভবত এই প্রথম তৃণমূলের বেতনভুক্ত কর্মী নিয়োগ করা হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে এই সংখ্যক কর্মীকে যদি মাসে তিন হাজার টাকা বেতনও দেওয়া হয় তাহলে সেই সংখ্যা কয়েক হাজার কোটি টাকা তাহলে এত পরিমাণ টাকা আসবে কোথা থেকে মা মাটি মানুষের দলের কাছে কি রয়েছে এই পরিমাণ টাকা তৃণমূলের কর্মীদের বেতন নিশ্চিতভাবেই দেবে না সরকার তাহলে বিপুল পরিমাণ এই টাকা যোগাবে কে তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দিন